নিয়োগ দুর্নীতি মামলায় এবার অয়ন ঘনিষ্ঠ রহস্যময়ীর খোঁজ। কেই রহস্যময়ী তারই খোঁজ করছেন ইডির আধিকারিকরা। যে কারণে খোঁজ করছেন আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অয়নের থেকে ওই রহস্যময়ীর অ্যাকাউন্টে 25 থেকে 30 লক্ষ টাকা গেছে, কি কারণে তারই খোঁজ করছেন ইডির আধিকারিকরা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, আমরা দেখেছি মানে অর্পিতা থেকে শুরু করে হৈমন্তী গঙ্গোপাধ্যায়, সোমা চক্রবর্তী এবং তারপরে এই রহস্যময়ী, কে এই রহস্যময়ী নারী এবং কি তথ্য এই মুহূর্তে ইডির হাতে রয়েছে? না দেখো, কে এই রহস্যময় নারী এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন এবং ইডির আধিকারিকরা তদন্ত করে দেখছেন। ইডির সূত্র মারফত আমরা যেটা জানতে পাচ্ছি যে অয়ন শীল তার ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে তারা যেটা দেখতে পাচ্ছেন যে একজন মহিলা তার অ্যাকাউন্টে 25 থেকে 30 লক্ষ টাকা ট্রান্সফার করা হয়েছে। এবং এই নিয়ে যখন অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করা হয়, ইডির আধিকারিকরা জানতে চান, তখন শীল দাবি করে যে এই মহিলা তার ঘনিষ্ঠ একজন মহিলা এবং তাকে তিনি সদিচ্ছায় টাকা দিয়েছিলেন এবং তিনি টাকা কেন দিয়েছিলেন তার কোনো সদুত্তর কিন্তু অয়ন শীলের কাছ থেকে পাওয়া যায়নি। ইডির আধিকারিকরা এমনই দাবি করছেন। তাই ইডির আধিকারিকরা খতিয়ে দেখছেন এবং তদন্ত করে দেখছেন যে এই রহস্যময় মহিলা যার নাম কিন্তু এখনো জানা যায়নি, তাকে কেন অয়ন শীল 25 থেকে 30 লক্ষ টাকা দিয়েছিলেন, কি উদ্দেশ্যে দেওয়া ছিল, কোনোভাবে নিয়োগ দুর্নীতির মামলায় কোনো ভূমিকা রয়েছে কিনা এই মহিলার, সেটাও কিন্তু খতিয়ে দেখা হবে। এবং ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে বিভিন্ন সময়ে অন্য সময়ে কোনো টাকা গেছে কিনা, কেন কি ইডির আধিকারিকরা সেটা জানাচ্ছেন যে এখন পুরোটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট তারা খতিয়ে দেখেননি, একটা পোর্শন খতিয়ে দেখা হচ্ছে, বলছে হয়তো অন্য সময়ে আরো টাকা গেছে। কিন্তু সব মিলিয়ে ইডি সূত্রের খবর আরো এক রহস্যময় মহিলা যাকে কিন্তু অয়ন শীল 25 থেকে 30 লক্ষ টাকা দিয়েছিলেন এবং কেন দিয়েছিলেন। এবং যে প্রশ্নটা বারবার উঠছে যে কিসের টাকা, নিয়োগ দুর্নীতিতে জড়িত কি টাকা, অবশ্যই ইডির আধিকারিকরা কি তথ্য সামনে আসে আনেন আমাদের সেদিকে নজর থাকবে। এই মুহূর্তে ধন্যবাদ তোমায় প্রকাশ। আপনাদের জানিয়ে রাখি এই অয়ন শীলের বাড়িতে 37 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অয়ন শীলকে এবং তারপর গ্রেফতার করে ইডি। এবং যে যে তথ্য সামনে আসে মারাত্মক, 60টি পুরসভায় বেআইনি নিয়োগ হয়েছে এমনটাই ইডির দাবি এবং কয়েকজন প্রভাবশালীর নামও উঠে এসেছে। ED claimed in today court that 4 influencer public persons there in SSC scam, not only SSC scam, municipality job related all scam. What do you say in this matter? God is in his heaven and all is right with the world. যদি গোটা রাজ্যের এই 12 বছরে মিউনিসিপ্যালিটি রেগুলারাইজেশন নিয়ে আপনারা যদি 3টে কাগজ চেয়ে পাঠায়, আমি বলবো কাউকে জনস্বার্থের মামলাও কর দরকার হলে করতে। ডেট অফ বার্থের ক্ষেত্রে ম্যাক্সিমাম টেম্পারিং আছে, আর সার্টিফিকেটের ক্ষেত্রেও ফেক সার্টিফিকেট দিয়ে মিউনিসিপ্যালিটিগুলোতে 8 পাস থেকে শুরু করে উপরের দিকে ম্যাক্সিমাম ফেক সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে এই সরকারের আমলে, তাদের রেগুলারাইজ করে দেওয়া হয়েছে এবং তাতে তৃণমূলের ম্যাক্সিমাম পার্টি ক্যাডার এবং কাউন্সিলরদের, লোকাল নেতাদের আত্মীয় স্বজনরা প্রায় সব মিউনিসিপ্যালিটিতেই এটা ঘটেছে, যেটা আজকে উত্তর ২৪ পরগনার বরানগর থেকে শুরু করে বনগাঁ পর্যন্ত সামনে এসে গেছে।